পুজো তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি রয়েছে, মাঝখানে হয়তো আর একটা উইকেন্ডই পড়বে। তো লাস্ট মিনিট নিউ মার্কেটে কী কী কালেকশন রয়েছে সেটাই চলো আজকে ঘুরে দেখে আসি। তো চলো তোমরাও আমাদের সঙ্গে। এসে পৌঁছেছি মেট্রোতে, মেট্রো ধরে যাবো এসপ্ল্যানেডে, অনেকদিন পরেই এসেছি। আর লাইন দেখো মেট্রো যাচ্ছি প্রাণবাবু, এটা নিয়ে সেকেন্ড টাইম বোধ হয় মেট্রো। শপিং করতে পারে প্রাণবাবু আর কিছুই চায় না, তো এখন যাচ্ছি। বেজে গেছে এখন প্রায় 1:45। কিন্তু এই যে এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, ওরে বাবা কত অ্যাডভান্স। হ্যাঁ প্রাণবাবু শপিং করতে যাওয়ার যে কি মজা, শপিং করবে শপিং করবে দেখে। ও তো মানে প্রাণ জানতোই না, একদম সারপ্রাইজ হয়ে গেছে। তো এক ক্লাস চলে এসেছি আমরা অনেক যুদ্ধ করে স্প্ল্যানেডে। পুজো মাত্র আর হাতে মনে কয়েকটা দিনই বাকি রয়েছে, আর মাত্র 10-12 দিন বাকি রয়েছে। তো লাস্ট মিনিটে নিউ মার্কেটে কী কী কালেকশন এখনও রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমাদের সঙ্গে তোমরাও নিউ মার্কেট ঘুরে আসবে। তো চলো লেটস স্টার্ট। দেখো এখানে জুতো রয়েছে 200 কালেকশন মধ্যে। এই দেখো এইখানে সব মেয়েদের দেখো কত কালেকশন রয়েছে। এখানে দেখো মেয়েদের জিন্সগুলো রয়েছে, সব জিন্স রয়েছে। দেখো এখানে ছেলেদের সব শার্ট টি শার্ট গুলো বেশ ভালো ভালো হয় কিন্তু। দেখো এগুলো থ্রি পিস না টু পিস দাদা? সব মিলেগা, টু পিস থ্রি পিস সব। কেমন রেঞ্জের আছে এইগুলো? 750-800।950 আর আমরা একটা শেষে পৌঁছেছি। বাট যতটা ভিড় ভেবেছিলাম নিউ মার্কেটে আজকে, আর মাত্র পুজো 10-12 দিন বাকি আছে, কিন্তু অতটাও কিন্তু ভিড় নেই। চলো দেখতে থাকি পাওয়া যায়। পেজে তো গিয়েছিলাম ঘড়িয়ে দুপুর 2:00, আর সকালবেলায় সেই খেয়ে বেরিয়েছি, তো তেমন কিছুও খাওয়া হয়নি। আর এখন আমরা এসে আগে খাওয়া দাওয়া করতে হবে, পেট পুজো করে নিই, তারপরে হচ্ছে এনার্জি নিয়ে ফুল দামে এনার্জি নিয়ে তারপরে আমরা শপিং করতে যাবো। তো চলুন তো দেখতে রাখুন আর সঙ্গে থাকুন। তো আমাদের চিজি স্যান্ডউইচ চলে এসেছে, সরি চিকেন চিজি মোমো চলে এসেছে, আর প্রাণবাবু খাওয়াও স্টার্ট করে দিয়েছে। মোমোটা কিন্তু দারুণ টেস্টি রয়েছে, দারুণ টেস্টি। দেখো প্রাণবাবু গোরে নাচছে, খাচ্ছে আর নাচছে। আমাদের এই যে স্যান্ডউইচ দারুণ হয়েছে দেখতে। কানের উপরে যা নেবে সব কিছু
আইয়ে 30 কা অল 30 বলে যে আপনি নিন না আপনাদের জন্য তো রেখেছি ছোট বড় যা পারেন নি এগুলো সব 40 এগুলো সব 30 টাকা করে যা নেবে সব 30 এগুলো সব সেট রয়েছে যা নেবে সব 60 টাকা সব 60 টাকা বলা पागल हो गए एनार्जी কত করে গুলো 250 টাকা করে 250 লং মোড দিয়ে লাগলে অন্যরকম আসে 250 করে গুলো 250 250 আইয়ে এদিকে 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 আচ্ছা ক্রপ টপ গুলো দেখো এই দেখো কত রকমের কালার রয়েছে এগুলো এইগুলো রয়েছে 300 টাকা করে সব 250 টাকা করে 300 টাকা করে নাকি সব 250 টাকা করে দিয়ে দিচ্ছে ক্রপ টপ গুলো मध्य क्रप टप गुलो बेश सुंदर लागछे नानान डिजाइने नानान रकम बैग रही नानान रेंजर मध्य देखते मध्य पार्कगुलो कत अरे मेरे बाप ये माल नहीं है ये माल है अच्छा जूतो गुलो फोन कर रख लाइ करके नानान रकम डिजाइन नानान वैरायटीज रही रकम रही
প্রাইস তো কিন্তু এক একটা এখানে বেবি শু গুলো পাওয়া যায় সব রকমের বেবি শু গুলো কিন্তু এখানে 300 350 450 400 রুপিয়া হ্যাঁ তো দে বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে বিভিন্ন রেঞ্জের রাতের মার্কেটের অবস্থাটা একবার শুধু দেখো তোমরা, আর এখন কিচ্ছু কেনাকাটা করার কোন জো নেই, শুধু মাথা আর মাথা মানুষের, আর একদম গায়ে গায়ে পায়ে পায়ে হাঁটতে হচ্ছে, প্রচুর লোক প্রচুর, এই বাচ্চা পুরোপুরি একদম বিধ্বস্ত অবস্থা, একদম হাঁটা চলার করারই ক্ষমতা নেই, কতটা কি দেখাতে পেরেছি কিচ্ছু জানি না। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম, যদি কিছু অন্তত ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফ্রান্স ব্লগ। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সঙ্গে থেকো, তো গুড নাইট।